নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। সাংস্কৃতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল। শিহারা বাজারের কামদেবপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল বছর ৫০-এর চৌধুরী জিয়াউল হোসেন নামে এক ব্যক্তির। উচলন আমতলা এলাকায় এক যাত্রী বোঝাই বাস উল্টে যাওয়ায় বিপত্তি ঘটে বৃহস্পতিবার। ঘুষকরা ৭ নম্বর ওয়ার্ডের কাটিং পাড়ে একটি জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জন্ম থেকে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী কালনা ছোট দাউড়ির বাসিন্দা বছর ২২-এর সুবীর সেন। বর্ধমানের শ্রীপল্লীতে বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংকের চতুর্থ শাখার উদ্বোধন করা হয়। দোলকালী মাতার নবনির্মিত মন্দির উদ্বোধন হল বৃহস্পতিবার। আসছে বিস্তারিত খবরে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় খালুইবিল মাঠ মুক্ত মঞ্চের সভাগৃহে। উৎসবের বিভিন্ন রূপরেখা তুলে ধরা হয় সাংবাদিক বৈঠকের মাধ্যমে। ২৯তম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৭, সূচনা হবে আগামী ২৫শে নভেম্বর। ৫ দিন ধরে চলবে এই উৎসব। সেই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় খালুইবিল মাঠের মুক্ত মঞ্চের সভাগৃহে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ৯টি দেশের মোট ৯টি সাম্প্রতিকতম চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। আমাদের প্রথম দিনের ছবি এবং শেষ দিনের ছবি হচ্ছে বাংলা ছবি এবং এমন ছবি যেটি এখনও রিলিজ হয়নি। ফেস্টিভ্যাল সার্কিটে ছবিটিকে দেখানো হয়েছে কিন্তু কমার্শিয়াল রিলিজ হয়নি। এটা আমাদের খুবই ভালো খবর যে এরকম আমরা একেবারে নতুন ছবি যেটা ফেস্টিভ্যালের বাইরে কেউ এখনও দেখেনি এমন ছবিকে আমরা প্রদর্শন করতে পারছি। এবং এ ব্যাপারে আমরা চর্চা কেন্দ্র ছাড়াও আমাদের সঙ্গে অন্যান্য বারের মতো থাকেন কলকাতা চলচ্চিত্র চর্চা এই উৎসব কমিটি, FFSI, বর্ধমান জেলা পরিষদ, বর্ধমান জেলা প্রশাসন, মিউনিসিপ্যালিটি ইত্যাদি নিয়ে আমাদের যে উৎসব কমিটি সেই কমিটির তত্ত্বাবধানে যার সভাপতি আমাদের সভাধিপতি শ্রী দেবু টুডু মহাশয়, তাকে নিয়ে আমাদের এই চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। এটি প্রথম শুরু হবে ২৫ তারিখের উদ্বোধন। তার কাগজ আপনাদেরকে আমরা দিয়েছি বা দিচ্ছি এবং এটি চলবে ২৯ তারিখ পর্যন্ত সংস্কৃতি লোকমঞ্চে। প্রতিদিন ৬:১৫ উদ্বোধনের অনুষ্ঠানটা ৬টাতে, অন্যান্য দিন ৬:১৫ সাধারণভাবে প্রথম দিন ছাড়া ২টি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবং আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জেলা পরিষদ ইত্যাদির মানুষজন ছাড়াও রয়েছেন প্রধান অতিথি হিসাবে মন্ত্রী স্বপন দেবনাথ। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা উদ্বোধক হিসেবে আমরা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী যার নাম আজকে বাঙালির ঘরে ঘরে ঘরে, সেই মাধবী মুখার্জিকে আমরা উদ্বোধক হিসেবে এখানে আমরা পাচ্ছি। সেই সঙ্গে প্রথম ছবিটি হচ্ছে একজন তরুণ চিত্র পরিচালকের ইন্দ্রাশিস আচার্য, তিনি প্রথম ছবিটি করেছিলেন বিলু রাক্ষস এবং এটি পিউপা তার দ্বিতীয় ছবি। এবং শেষ দিনেও আমরা আরেকজন পারমিতা মুন্সী বলে আরেকজন খুবই অল্প বয়সে একজন মহিলা চলচ্চিত্রকারকে পেরেছি যার ছবি হচ্ছে গুহা মানব, যেটি আমাদের ২৯ তারিখ দেখানো হবে। এবং ইন্দ্রাশিসবাবু আমাদের প্রথম দিনের অতিথি হিসেবে থাকছেন এবং শেষ দিনের যে অনুষ্ঠান করা হবে সেখানেও এই পারমিতা মুন্সী কথা দিয়েছেন, সেও আসবে এবং নিজের ছবি সম্বন্ধে কিছু বলবে। ফলে দুদিনই আমরা ২টি নতুন চলচ্চিত্রকারের ২টি এখনও বাইরে বের হয়নি এমন একেবারে যাকে বলে আনকোরা ছবি আমরা দেখাতে পারছি, সেই সঙ্গে তার পরিচালক বা পরিচালিকাও আমাদের মধ্যে পাচ্ছি। আনন্দ খবর আপনাদের কাছে অন্যান্যবারের মতো এবারের আমাদের আবেদন যে আপনারা এই উৎসবকে সফল করতে সাহায্য করবেন, সহযোগিতা করবেন আপনাদের দিক থেকে। এবং আমি আশা রাখবো এবং আমন্ত্রণও জানাচ্ছি আপনারা যতদূর সম্ভব, আমাদের তো ৫ দিন ধরে চলবে, আপনারা নিজেরা উপস্থিত থেকে চলচ্চিত্রগুলি দেখুন। এবং এইবারের চলচ্চিত্র আমরা পৃথিবীর বিভিন্ন দেশের এনে থাকি, ২টি দেশের নাম আমি আলাদা করে করব, যে ২টি দেশে যাওয়াও খুব কঠিন, চলচ্চিত্র পাওয়া কঠিন। একটি হচ্ছে আইসল্যান্ড, সে একেবারে
পৃথিবীর উত্তর গোলার্ধের একেবারে উঁচুতে রয়েছে, এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে মধ্য আমেরিকার একটি দেশ গুয়াতেমালার ছবি। অন্যান্য দেশের ছবি আমরা অনেকবারই দেখিয়েছি বা সেইগুলো তো আছেই। এই দুটি ছবি সম্বন্ধে আমারও ব্যক্তিগতভাবে বিশেষ উৎসাহ আছে যে এই দুটি দেশের ছবি কেমন হয়। গুয়াতেমালা আমি যাইনি, আইসল্যান্ড গিয়েছি, ফলে আমার একটা স্বাভাবিক উৎসাহ রয়েছে যেটা আপনাদের মধ্যেও নিশ্চয়ই সঞ্চারিত হবে যে এই দুটি দেশের ছবি আমরা বর্তমানে বসে দেখতে পাচ্ছি, যে দুটি দেশের যাওয়া ঘোরা শোনা খুবই কঠিন সকলের পক্ষে। সাংবাদিক সম্মেলনে উৎসবের বিভিন্ন পরিকল্পনাগুলি তুলে ধরেন আয়োজকরা। এটা 19তম বছরে এটা পড়ল, এবং এই উৎসবকে সফল করার জন্যে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ 23তম কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি এবং জেলা পরিষদ, জেলা প্রশাসন, পৌরসভার কাছে আমরা বিশেষভাবে ঋণী। বিশেষ করে জেলা পরিষদ যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, তারা যদি এইভাবে সহযোগিতা না করতো, এরকম একটা মফস্বল শহরে কিন্তু আমরা এই চলচ্চিত্র উৎসবটাকে কিন্তু করতে সক্ষম হতাম না। এবং এবারে আমাদের একটা বিশেষ আনন্দের ব্যাপার যে আপনারা বারবার যেটা চেয়েছিলেন, সাংবাদিকদের কাছ থেকে বারবার আমাদের কাছে এসেছিল একটা আবেদন যে আপনারা কেন বাংলা ছবি কেন দেখাচ্ছেন না, ভালো বাংলা ছবি তৈরি হচ্ছে। আমরা বলেছিলাম আমরা চেষ্টা করছি ভালো বাংলা ছবি দেখানো এবং আনরিলিজ ছবি দেখানো। আগের দিন যখন আমরা মিলিত হয়েছিলাম, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা চেষ্টা করব যে এমন একটা ছবি দেখানো যেটা প্রথমবার বর্তমানে দর্শকরা দেখবেন। সেইখানে আমরা মোটামুটি সাকসেস পেয়েছি, এবং সেখানে সেই উপলক্ষে আমরা উদ্বোধনী চলচ্চিত্রটা রেখেছি, সেটা হচ্ছে পিউপা। এটা হচ্ছে ইন্দ্রাশিস আচার্য, তার প্রথম ছবি বিলু রাক্ষস, দ্বিতীয় ছবি পিউপা। এটা একেবারে নতুন ছবি, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের যে ছবিটা থাকছে সেটা হচ্ছে গুহামানব, সেটাও বাংলা ছবি। এবং এটাতে কোনো প্রবেশপত্র সেইভাবে নেই, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিয়ম অনুসারে আমরা এটাতে ডেলিগেট করি, ডেলিগেটের অনুসারে ডেলিগেট ফি দিয়ে আমরা একটা ডেলিগেট পত্র সংগ্রহ করতে হয়, এটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিয়ম অনুসারে। বর্ধমান থেকে পার্থ মজুমদারের রিপোর্ট, আনন্দবার্তা। শেয়ারবাজারে কামদেবপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো বছর 50-এর চৌধুরী জিয়াউল হোসেন নামে এক ব্যক্তি। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শেহারা বাজারের কামদেবপুরে। মৃতের নাম চৌধুরী জিয়াউল হোসেন, বয়স 50 বছর, শেহারা বাজার কাঁটা পুকুরের বাসিন্দা ওই ব্যক্তি। পারিবারিক সূত্রে জানা যায়, জমিতে কীটনাশক ছড়াতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। রেললাইন পারাপারের সময় শেহারা বাজার থেকে বাঁকুড়াগামী একটি ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। উচালন আমতলা এলাকায় এক যাত্রী বোঝায় বাস উল্টে যাওয়ায় বিপত্তি ঘটে বৃহস্পতিবার। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এরূপ বিপত্তি ঘটে। ঘটনায় কম বেশি 20 জন আহত হন। যাত্রী বোঝাই বাস উল্টে যাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উচালন আমতলা এলাকায়। বৃহস্পতিবার বর্ধমান থেকে আরামবাগের দিকে একটি যাত্রী বোঝাই বাস যাচ্ছিল।
একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি পাল্টে খায়। ঘটনায় কম বেশি 20 জন যাত্রী আহত হন। উদ্ধারের কাজে তৎক্ষণাৎ নেমে পড়েন স্থানীয় মানুষজন। স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। যদিও ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, এদিনের এই বিপত্তি ঘিরে আতঙ্কিত হয়ে ওঠেন সকলে। গাড়িটা রানিংই ছিল গত বাঁচাতে দিয়ে বাস রক্ষাকালী বাস আরামবাগ বর্ধমান রোডের গাড়ি, গাড়িটাকে মানে পাবলিক থেকে বাঁচাতে দিয়ে গাড়িটা কাটি নিয়ে একটি গাছে আটকে যায় এবং যারা হতাহত হয়েছিল এখানকার প্রশাসন যারা অর্থাৎ যারা পার্টির মধ্যে আছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এবং তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। কেউ কোনো মানে এখন পর্যন্ত কেউ মারা যায়নি, উন্ডেড হয়েছে, তাই হসপিটাল করে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রশাসনের সহযোগিতা এবং লোকাল পাবলিক রাস্তা ক্লিয়ার করছে। এখন পর্যন্ত অবস্থা এটা উচ্চালন আমতলা। কতজনের মধ্যে ছিল আহত, কতজন হয়েছে? 10-20 মানে 20 জনের মতো আহত হয়েছে, সামান্য ফেটে ফুটে গেছে, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, তাদেরকে বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বর্ধমান থেকে গাড়িটা আরামবাগের দিকে রওনা দিয়েছিল। এখানে আমতলা ঢোকার আগে একটি রাস্তার মধ্যে একজন পথিক সে সাইডে যাচ্ছিল কিন্তু রাস্তার মধ্যে যে গর্তগুলো হয়ে গেছে গাড়িটা কাটানোর ফলে সে পথিকে এসে ধাক্কা মারেনি। কিন্তু পথচারী ছিল না সাইকেল আরোহী ছিল? পথচারী না সাইকেল আরোহী ছিল। উচালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। গুসকাড়া 7 নম্বর ওয়ার্ডের কাটিংপাড়ে একটি জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুসকাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গুসকাড়া 7 নম্বর ওয়ার্ডের কাটিংপাড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রেল লাইনের ধারে এক জলাশয়ে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয়রা রেল পুলিশ ও গুসকড়া বিট অফিসের পুলিশে খবর দেয়। গুসকড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির কোনো পরিচয় জানা না গেলেও স্থানীয়দের ধারণা আদিবাসী সম্প্রদায়ের ওই ব্যক্তি। ব্যক্তির মুখে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, কেউ বা কারা খুন করে ওই ব্যক্তির মৃতদেহ জলাশয়ে ফেলে দিয়ে গেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গুসকড়া থেকে পথিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। জন্ম থেকেই শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী কালনার ছোট দাউড়ির বাসিন্দা বছর 22-এর সুবীর সেন সামান্য সরকারি ভাতা পেলেও সহযোগিতার দাবি জানিয়েছেন যুবকের পিতামাতা। পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কাল্লার মহকুমা শাসক নিতিন সিংহানিয়া। জন্ম থেকে শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী কালনার ছোট দাউড়ির বাসিন্দা সুবীর সেন, বর্তমানে তার বয়স 22 বছর। বাবা বিদ্যুৎ সেন পেশায় টোটো চালক এবং মা যতীনময়ী সেন পরিচারিকার কাজ করেন। মায়ের দাবি, জন্মের সময় থেকেই প্রতিবন্ধী ছিল সুবীর। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হলেও কোনো লাভ হয়নি। ওই যুবক কথা বলতেও পারেন না, যদিও অল্প স্বল্প হাঁটতে পারেন। বাবা মায়ের দাবি, কিছুটা হেঁটে যাওয়ার পরই তিনি পড়ে যান। বাড়ির সামনে রাস্তা থাকায় বেশ কয়েকবার দুর্ঘটনার কবলেও পড়েছেন ওই যুবক। অবশেষে বর্তমানে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হন তার অসহায় বাবা মা। মেজ ছেলে ওই জন্মগত থেকে প্রতিবন্ধী, এর একে মানে ছোটবেলা থেকে প্রচুর ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ডাক্তারই কোনো কিছু করতে পারেনি। সব ডাক্তারই 6 মাস 1 বছর ট্রিটমেন্ট করে একে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমরা এখন বাড়িতেই এনে রেখেছি।
ওকে আর কোথাও নিয়ে যাওয়া যায় না, ও বাড়িতেই থাকে। আমরাই টাইম মতন খাওয়া দাওয়া করিয়ে দিই, ওকে চান টান করিয়ে দিই। হ্যাঁ, ওর জন্য আমি একটা বাইরে কাজে গেছিলাম, সেখানে থাকতে পারিনি, ছেলের টানে বাড়ি চলে এসেছি। আর সরকার ওকে প্রতি মাসে 750 টাকা করে ভাতার টাকা দেয়, কিন্তু ওকে একা ঠিক থাকতে হয় না, ওকে 11টা পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত একা থাকে। সরকার ওকে যেটুকুনি পয়সা দেয়, ওতে ওর কি ওষুধের খরচাটাও হয় না। আমি আগে আগে রিক্সা চালাতাম, এখন টোটো গাড়ি চালাই, বেঁধে রাখছি। ও যখন হাঁটা চলা করবার ওর বয়স হলো, তখন থেকে দেখি ও আর হাঁটা চলা করতে পারে না। তারপরে আমরা ডাক্তার ফাক্তার দেখাই, অনেক কিছু করি। হ্যাঁ, তারপর থেকেই ওকে ওই একটু বেঁধে রেখে দিতে হয়, যাতে কোথাও না চলে যায়। মাসে 750 টাকা সরকারি ভাতা পেলেও তাতে তার ওষুধ খরচাও ওঠে না বলে দাবি করেন তার বাবা। সাহায্যের প্রার্থনা জানান। আমরা কি চাইছি, আমরা ধরুন আমার এই ছেলেটা জন্মগত এই রোগটা, আমরা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমরা পারিনি, না পারার ধরুন এখন আমরা ছেড়ে দিয়েছি। যে কি করে আর আমরা সামলাবো, ওর বাবা বাইরে কাজ করে, আমিও বাইরে কাজ করি, কিন্তু আমাদের দেখার তো আর কেউ নেই, যার কারণে আমরা এখন ছেড়ে দিয়েছি ডাক্তার ডাক্তার দেখানো। যা ওষুধপালা হয় এখানেই ডাক্তার দেখাই কালনাতে। যদি কখনো কোনো কেউ মনে করে যে এর জন্য কিছু সাহায্য করবে, আমরা নিশ্চয়ই নেবো, কিন্তু বাইরে কোনো ডাক্তার দেখাতে বললে আমরা দিতেও পারবো না, নিয়েও যেতে পারবো না, আমাদের সেরকম সামর্থ্যও নেই। কারণ এর বাবা তো টোটো চালায়, টোটোর বাজারটা এখন খুবই খারাপ, আমরা তো ওকে নিয়ে যেতে পারবো না। ওকে নিয়ে যেতে গেলে পরে বাইরে গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে, তো ট্রেনে বাসে কিছুতেই যাওয়া যাবে না, আমরা কী করে পুরাতে পারবো, আমাদের তো সে সামর্থ্য নেই। বেঁধে রাখি, ও তো না বেঁধে রাখলেও হাঁটা চলা করতে পারে, কিন্তু বেশিরভাগ যেতেও পারে না, কিন্তু যেতে যেতে পড়ে যাবে। সামনে রাস্তা তো আছেই, এবং কোর্টে যাবার গাড়িগুলো যাতায়াত করে, অনেকবার চাপাও পড়ে গেছিলো, গাড়িতে সামলে নিয়েছে, তাই এই জন্য আমরা ওকে বেঁধে রাখি। আগে আমরা উঠোনে বেঁধে রাখতাম, এখন বারান্দায় রাখি, কেন আমি পারি না ওর সঙ্গে। জন্মগত রোগ, এটাই 22 বছর বয়স, এই 22ই চলছে ওর। আমরা চাইছি যদি ওর কিছু অনুদান হতো ভালো হতো, বাড়ি আমরা বাড়িতে রেখেই চিকিৎসাটা করাতাম, কিন্তু অনুদানটা যদি একটু ভালো দিত, ও তো সেরকম কিছু পায় না, পেলে পরে তো আমাদের কিছু বলারই থাকে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় জানিয়েছি, আমরা কোথাও গিয়ে জানিয়েছিলাম এসডিও সাহেবকে, উনি একবার দেখেও গেছিলেন। উনি তাও বোধ হয় এর তখন বছর 15 বছর বয়স হবে, তখন গেছিলাম, তারা এসেও দেখে গেছিলো, বললো দেখি আমরা ব্যবস্থা করি। ওর জন্য পাই 750 টাকা পাই, তাতে ওর ওষুধ খরচাও হয় না, আমাদের 4 মাস অন্তর টাকা পাই, তাতে আমাদের কিছুই হয় না। খবর পেয়ে কালনা মহকুমা শাসক নীতিন সিংহানিয়া জানান, প্রাথমিক তদন্তের পর ওই প্রতিবন্ধী যুবকের যা যা সাহায্য লাগবে তা করা হবে, যদি তার চিকিৎসার প্রয়োজন হয় তারও সমস্ত ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। ম্যাজিস্ট্রেট সুবীর এর বাড়িতে পাঠাচ্ছি এবং উনিকে প্রাইমারি ইনকোয়ারি করে ওখানে যা যা হেল্প লাগবে, আর্থিকভাবে হোক বা মেডিকেল হেল্প, আমরা সেটা চেষ্টা করছি। জাস্ট 2 দিন আগেই অলরেডি নাদমঘাট থানায় এমন একজন আমাদের স্পেশাল এবল যে আছে, বাচ্চাকে আমরা অলরেডি রেস্কিউ করে বর্তমান মেডিকেল কলেজে এখন ট্রিটমেন্ট চলছে, তো এখানেও সেভাবে ব্যবস্থা করে প্রথম ধাপে কালনা কালনা সাব ডিভিশন হসপিটালে, এবং তারপরে যদি প্রয়োজন হয় আমরা বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে পাঠাবো। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বর্ধমানের শ্রীপল্লিতে বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংকের চতুর্থ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার পৌরপতি। এখান থেকে গ্রাহকরা সমস্ত ধরনের পরিষেবা পাবেন বলে জানানো হয় ব্যাংকের পক্ষ থেকে। বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংকের শাখার উদ্বোধন করা হলো। বর্ধমানের শ্রীপল্লিতে ওই শাখাটির উদ্বোধন করা হয়। শহরে ওই বেসরকারি ব্যাংকের এটি চতুর্থ শাখা। উদ্বোধন করেন বর্ধমান পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত। এই বেসরকারি ব্যাংকের শাখাতে সেভিংস অ্যাকাউন্ট খোলা থেকে ছোট বড় যে কোনো ধরনের লোন গ্রহণ, সমস্ত ধরনের পরিষেবা পাবেন গ্রাহকরা। মূলত শহরের সমস্ত গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই চতুর্থ শাখার উদ্বোধন করা হয় বলে জানান ব্যাংকের আধিকারিক। एक्सिस बैंक श्रीपल्ली ब्रांच आज इनॉग्रेट हुआ है। ये वर्धमान सीट में 4th ब्रांच है।
ठीक है। यहाँ पे हम लोग ऑल टाइप ऑफ कस्टमर सर्विस के लिए वी हैव डेडिकेटेड टीम पोस्टिंग हुआ है। एक सेविंग्स अकाउंट खाता से लेकर छोटा लोन, बड़ी लोन, व्हीकल लोन एंड हाउसिंग लोन सब प्रकार सुविधा यहाँ पे उपलब्ध है। हमारा एक मकसद है जो कि ज्यादा से ज्यादा कस्टमर के पास हम जाके सबसे बढ़िया कस्टमर सर्विस हम देंगे। एक्सिस बैंक का जो ब्रांड है वो अच्छा कस्टमर सर्विस के लिए जानना चाहते हैं। कस्टमर के पास हम लोग एक रिलेशनशिप उनके साथ बिल्डअप करते हैं। हम आशा करते हैं कि ये ब्रांच आगामी दिन में उत्तरोत्तर उन्नति करेगा। हर कस्टमर के लिए बढ़िया से कस्टमर सर्विस हम देंगे। वर्धमान सिटी को सिटी का साथ हम लोग जुड़ा रहेंगे। माइक्रो फाइनेंस, एग्री फाइनेंस हर जगह हमारा प्रेजेंस रहेगा। वर्धमान में ऐसे कैसे मतलब कितना ब्रांच है? हमारा ये फोर्थ ब्रांच है। ये फोर्थ ब्रांच कहाँ कहाँ किया आप लोग? हमारा एक सिटी टावर मेन ब्रांच का एक फास्ट ब्रांच है, वो भंगाकुटी में एक ब्रांच है, राजबाट में एक ब्रांच है एंड श्रीपोली फोर्थ ब्रांच है। বর্ধমান শ্রীপল্লী ব্রাঞ্চ একটা এক্সিস ব্যাংকের শ্রীপল্লী ব্রাঞ্চ আজকে উদ্বোধন হল। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার ডক্টর স্বরূপ দত্ত উদ্বোধন করলেন এবং আমিও আজকে এখানে ইনভাইটি এবং আমি এক্সিস ব্যাংকের সঙ্গে জড়িয়ে আছি। ওদের চতুর্থ ব্রাঞ্চ এটা যেটা উদ্বোধন হলো, সত্যি ভালো লাগছে যে বর্ধমানের বুকে চারটে শাখা এনারা করে দিল। ভালো ভালো ব্যাংকেরও এরকম নেই যে চারটে করে শাখা, তার মানে বর্ধমানের শ্রীবৃদ্ধি হচ্ছে, ঘটছে, বর্ধমান বাড়ছে, তার সাথে সাথে ব্যাংকের পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে ব্যাংকের পরিধিও অনেকটা মানে ওনারা বাড়াচ্ছে। কি মনে হচ্ছে কাস্টমার ফেসিলিটি কি পাবে? কাস্টমার যা আছে এখানে, ব্যাংক যেটা একটু আগেই স্যার বললেন যে এখানে সব রকমের ব্যবস্থা আছে, সেভিংস অ্যাকাউন্ট থেকে খোলা যা ব্যাংকে একটা হয়, লোন থেকে আরম্ভ করে সব কিছুই আছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দোলকালী মাতার নবনির্মিত মন্দির উদ্বোধন হল বৃহস্পতিবার। এদিন মন্দিরের উদ্বোধন করেন জয়ডাম্বাটি শ্রীরামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী শিবরূপানন্দজি মহারাজ। অনুষ্ঠান ঘিরে অসংখ্য ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গণে। দোলকালী মাতার নবনির্মিত মন্দিরের উদ্বোধন, অভিষেক ও যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের এই ধর্মীয় অনুষ্ঠানটি হয় বাঁকুড়া জেলার আকুয়েতে। ধর্মীয় এই কর্মসূচি উপলক্ষে সকালে ঘট স্থাপন ও পূজা পাঠ অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নে মায়ের ভোগ, আরতি ও পূজা অনুষ্ঠান হয়। এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন জয়রামবাটি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শিবরূপানন্দজি মহারাজ। আয়োজকদের পক্ষ থেকে দুস্থদের বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। কর্মসূচি উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। আজকে আকুই গ্রামবাসীর যে দোল কালী আজকে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমি এসেছি অনেক দূর থেকে, জয়রামবাটি শ্রী শ্রী মায়ের জন্মস্থান, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুর। আজকে এই গ্রামবাসীরা সকলে মিলে ধরেছিল যে আমাদের কালী মায়ের কাছে আসতে হবে, ফিতে কাটতে হবে, তার জন্য আমরা এসেছি সকাল থেকে পুজো আজা সমস্ত ব্রাহ্মণ মানুষরা অশোক কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি নেতৃত্বে মহাকাল কালী মায়ের পুজো যে আমাদের শাস্ত্র বিধিমতে যে মন্দির প্রতিষ্ঠা হয় সেইটা ওনারা সকলে মিলে আজকে পণ্ডিত মহাকাল করেছেন। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে যে আজকে এই একই গ্রামের এত আগ্রহ, ছেলে মেয়ে সকলে মিলে এসেছেন, এদের সকলে প্রসাদ পাচ্ছেন আর সকলে খুব আনন্দ করছেন। সত্যি একটা কিন্তু খুব আমাদের কাছে বাঙালির একটা বিশাল বিশাল একটা উৎসব, বিশেষ করে যে আজকে এই আমাদের কালী মায়ের যে অমাবস্যাতে পুজো হয়, কালী মায়ের পুজো হয় কিন্তু দোল কালী অর্থাৎ পূর্ণিমার দিনে এই কালী মায়ের পুজো। এটা কিন্তু ভগবান রাধা করেছিলেন কৃষ্ণের পূজা, এইখানে রাধা কৃষ্ণের পূজা করতে যে এটা কিন্তু কিছু বাধা হয়নি, পা জন্মে তার সেটা কিন্তু এখন মা কালী রূপ ধারণ করেছিলেন, তিনি রাধা সেই মা কালীকে পূজা করেছিলেন। আমাদের এই একই গ্রামে আজকে খুবই আনন্দের বিষয় যে আজকে সকলে
সমগ্র কর্মকাণ্ড সম্পন্ন করতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। মানুষ একজন বিশিষ্ট ব্যক্তি আপনি পশ্চিমপাড়ার মৃত্যুঞ্জয় রায় মহাশয়, তার অনুদান বলতে পারা যায়। তার কাছ থেকে আমরা একটা অংশ কিনেছিলাম, সেটাও খুব মিনিমাম একটা মূল্য, কম মূল্যে উনি দিয়েছিলেন, বাকিটা উনি এই মন্দির প্রতিষ্ঠার জন্য দান করেছিলেন। কতদিন ধরে আপনারা এই পুজোটা করে আসছেন? আমাদের 1980 সাল থেকে শুরু হয়েছে, এই 17 সালে আমাদের 38 বছর হলো। বিকালে আমাদের একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আছে। এখন এই মুহূর্তে আমাদের মঞ্চে একটা ধর্মসভার মতো আলোচনা চলছে, যেখানে আজকের অনুষ্ঠানে কে কে এসেছেন? আজকের অনুষ্ঠানে এসেছেন জয়রাম বাটি, রামকৃষ্ণ সারদা মঠ মিশনের মহাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী শিবরূপানন্দজি মহারাজ, আরামবাগের একজন বিশিষ্ট পণ্ডিত অশোক বন্দ্যোপাধ্যায় মহারাজ, এবং আরও ওনার সঙ্গে আরও কয়েকজন ব্রাহ্মণ এসেছেন, যারা আমাদের আজকের এই যাগযজ্ঞ পরিচালনা করলেন। এই বার্তায় যদি চায় যে ভারতবর্ষ রামকৃষ্ণের, অনেকে কেউ হয়তো ভাবতে পারেন যে বিবেকানন্দ সন্ন্যাস, কিন্তু তার বাণীটা আমাদের মাথায় রাখতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, যদি প্রকৃত সৎ 10টা ছেলে আমি পাই, আমি বিশ্বজয় করতে পারি। সুতরাং যুব সমাজের উচিত হচ্ছে আরো একটা বড় কথা, যে ধর্ম নিয়ে আজকে ভারতবর্ষের যে হানি, সেই জায়গায় দাঁড়িয়ে বিবেকানন্দের বাণী আমাদের। আকুই থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। শিহারা বাজারের কামদেবপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো বছর 50-এর চৌধুরী জিয়াউল হোসেন নামে এক ব্যক্তির। উচলন আমতলা এলাকায় এক যাত্রী বোঝাই বাস উল্টে যাওয়ায় বিপত্তি ঘটে বৃহস্পতিবার। ঘুষকরা 7 নম্বর ওয়ার্ডের কাটিং পাড়ে একটি জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জন্ম থেকে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী কালনা ছোট দাউড়ির বাসিন্দা বছর 22-এর সুবীর সেন। বর্ধমানের শ্রীপল্লীতে বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংকের চতুর্থ শাখার উদ্বোধন করা হয়। দোলকালী মাতার নবনির্মিত মন্দির উদ্বোধন হলো বৃহস্পতিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।